হিরো আলম, আমি আমাদের মামুন ভাই বলেছিল রুচির দুর্ভিক্ষ। আমি মামুন ভাইয়ের সাথে একমত, কারণ কি শিল্প সংস্কৃতি আসলে সবার জন্য নয়। কারণ শিল্প সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে, একটি রাষ্ট্রে, একটি পরিবার থেকে সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত বিভিন্ন ধরনের মানুষ থাকে, এবং একটি শ্রেণীর মানুষ শুধুমাত্র সংস্কৃতি ধারক বারক হয়ে থাকে এবং তারা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি নিয়ে আসে। যিনি গান গায় তার গান গাওয়ার মতো কোয়ালিটি থাকে, যিনি অভিনয় করে তার অভিনয় করার যোগ্যতা থাকে, যিনি নাচেন তার নাচের মুদ্রা এবং নাচের গ্রামাটিক্যাল যে রুলসগুলো উনি ভালো জানেন। তো একটা মানুষ শ্যুট করে এসেই শিল্প সংস্কৃতিকে যে ফুলের বাগানে হানা দিয়ে, আমি তো মনে করছি যে শিল্প সংস্কৃতি একটি ফুলের বাগানে, চলচ্চিত্র, নাটক, অভিনয়, নৃত্য, এগুলো একটা ফুলের বাগান। এই ফুলের বাগানে যখন কি বলে অসুরের যে অসুরের হানা, হ্যাঁ, তো আমি তো মনে করছি যে ফুলের বাগানে হিরো আলমের যে আবির্ভাবে ফুলের বাগানে আজকে কি বলে বিষাক্ততার ছোঁয়া ছড়িয়ে পড়েছে। তো এই কারণে এখন সবারই আসলে ব্যক্তি স্বাধীনতা আছে। হিরো আলম নিজের টাকা দিয়ে অভিনয় করছেন, নিজের টাকা দিয়ে সব কিছু করছেন, কিন্তু এই যে করতে গিয়ে যে আমাদের সারা বাংলাদেশে, সারা দেশের মানুষের এবং সারা দেশের বাইরের মানুষেরও, বাইরের মানুষের কাছে একটি দেশের মানুষ এবং দেশের বাইরের মানুষের কাছে দেশের শিল্প সংস্কৃতিকে কলুষিত করে তুলছেন, এবং বিদেশে গেলেও নাকি, বিদেশেও নাকি, ইন্ডিয়াতেও নাকি হিরো আলমকে চিনে এবং প্রশ্ন করে। আমি অনেকের মুখে শুনেছি যে ও তোমাদের হিরো আলম। এখন হিরো আলম কিনে যদি বাংলাদেশকে চিনে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেলে হিরো আলম উদাহরণটা আনা হয়, তাহলে এর চেয়ে লজ্জা, এর চেয়ে ঘৃণার, এর চেয়ে অপমান আর কিছু হতে পারে না। আমাদের শাকিব খান আছেন, আমাদের আরও বড় বড় সুপারস্টার একই জায়গায়, আমাদের শাকিব খান আছেন, আমাদের টেলিভিশনেও আমাদের অপূর্ব নিশো, হ্যাঁ, মোশাররফ করিম সহ অনেক ধরনের শিল্পী আমাদের আছেন, যারা নিজ প্রতিভায়, নিজ যোগ্যতায় আজকে মানুষের ভালোবাসায় শিখতে হয়েছেন। কিন্তু হিরো আলমদের মতো মানুষদের আগমনে আমি তাকে ছোট করছি না, তার যেই এটা একটা পাগলামি বলা চলে, কারণ তার একটা মানুষ তার নিজের যোগ্যতাটা যদি না জানে, নিজেকে না চিনে, তাহলে সেই ধরনের পাগলামি করবে। আমি তো মনে করছি না আমি নায়ক হওয়ার মতো কেউ নেই। আমি যদি বলি আমি নায়ক হতে চাই, আসলে সেটা আমার জন্য হাস্যকর। আমি জানি আমি কি, কারণ হিরো আলমরা এই যে আমাদের সংস্কৃতির ফুলবাগানটা নষ্ট করে দিয়েছে। একটা কথা হচ্ছে ইমোশন দিয়ে বাস্তবতার ইমোশন এক জিনিস না, আবেগ আর বিবেক দুটা দুই জিনিস। মানুষের বিচার করতে হবে বিবেক দিয়ে, আবেগ দিয়ে না। আবেগ দিয়ে মানুষের সিম্প্যাথি, গণমানুষের সিম্প্যাথি আদার জন্য, আর আমরা যারা বাঙালি আমরা আসলে কি একটু আবেগ পাবেন, তো মানে সিম্প্যাথিটাকে বেশি প্রায়োরিটি দিই, যার কারণে অনেক রিয়েলিটি শোতে শুধুমাত্র সিম্প্যাথির কারণে অনেক ভালো ভালো শিল্পী ঝরে যায়। মানে যারা বলেছিলেন হিরো আলম হচ্ছে অযোগ্যরা সংসদে আসেন, আসলে একটা মানুষ যোগ্যতা সংসদে আসার যোগ্যতা একটা বিষয় থাকে, তারপর যোগ্য অযোগ্য আসছেন কি আসছেন নাই সেটা দেশের মানুষ জানে, ওটা আমি বলতে চাই না। কারণ আমরা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা প্রবেশ করি তখন দেখি আমাদের অনেক এমপি মন্ত্রীকে নিয়ে অনেক নানা ধরনের মানুষ কমেন্টস করে, হ্যাঁ, বিশ্বদ্বার করে, হ্যাঁ। তো জনপ্রিয়তা, যোগ্যতা, অযোগ্যতার বিষয়টা আমি বলতে চাই না, কারণ হিরো আলম আসলে যেহেতু রাজনীতির জন্য বা এমপি হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তো এই সময়টায় তার অন্ত ভেবে চিনতে এবং বুদ্ধি বিবেচনা রেখে কথা বলা উচিত। একটা মানুষ উস্কে দিল, আর উস্কে দেওয়ার কারণে যাকে তাকে নিয়ে কমেন্টস করা, এটা আসলে তার ওই লেভেলের, ওই পর্যায়ের বুদ্ধিদীপ্ত মানুষ যদি ছিল, মতো বোধ শক্তিটা যদি এরকম থাকতো, তাহলে যাকে তাকে নিয়ে একজন সংসদ সদস্য আসলে যোগ্য অযোগ্য যাই হোক আমি সেটা বলতে চাই না, কিন্তু একজন মানুষ যখন সংসদ, পবিত্র সংসদের সদস্য হয়, তখন সংসদটা তো পবিত্র, মানে ওই ওখানে মানুষটা কারা বসছে ওটা আমরা নাই বললাম, কিন্তু ওই তখন সংসদের সদস্য, সংসদের সদস্যকে নিয়ে কথা বললে এটা আসলে বোকামির সামিল সবসময় ছোটো করছে। আমি তো বলছি একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি হতে মানুষের, একটা মানুষের সেই ছাত্র জীবন থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত কেটে যায়। একটা আমরা যাদের অনেককে দেখেছি আমরা যে ছাত্র জীবন থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো কিছু ভোগ বিলাস কোনো কিছু না পেয়ে একটি অতৃপ্তি নিয়ে, অতৃপ্ত আটটা নিয়ে দুনিয়া ত্যাগ করে, এমন মানুষ আমরা পেয়েছি। দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন এবং দেশের কল্যাণের জন্য রাজনীতি করেছেন, কিন্তু হিরো আলমরা এসে আজকে এই রাজনৈতিক অঙ্গনটাকে কলুষিত করছে এবং এবং মানুষকে, মানুষের মাঝে যে হাসির উদ্রেক, হাসি খোরাক সৃষ্টি করছেন, এটা বর্জনীয়। এবং এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে একটা পথই বেছে নেওয়া উচিত। হ্যাঁ, হিরো আলম আজকে নিজের কিছু চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, তথাকথিত ভিউ এবং ভাইরালের কারণে, আমরা আগে সবসময় বলে থাকি ভিউ এবং ভাইরালের কারণে কোয়ালিটি যখন ফল করে, অনেক সময় তথাকথিত ভিউ আর ভাইরালের কারণে আমরা অনেক সময় কোয়ালিটির প্রোডাক্ট, কোয়ালিটির জিনিসগুলো, কোয়ালিটির নাটক, কোয়ালিটির গানগুলো আমরা হারিয়ে ফেলছি। কিন্তু আজকে সৈয়দ আব্দুল হাদির গান কেউ শোনা,
আজকে এন্ডু কিশোর হচ্ছে অনেকে এন্ডু কিশোর গান আসছে আসলে যারা আসছে অনেকে গানের গ জানে না এদের গানও আজকে ভাইরাল হয় তো এই যে তথাকথিত ভাইরাল থেকে বেরিয়ে না আসতে পারলে তথাকথিত ভিউ যে ভিউ থেকে না আসতে পারলে মানের প্রশ্ন যদি আমরা মানের সাথে যদি আপোষ করি হ্যাঁ মানের সাথে আপোষ না করতে পারলে তাহলে এই আমাদের সৃদ্ধ শিল্প সংস্কৃতি দিনে দিনে অধঃপতনের দিকে ধাবিত হবে এই জন্য ভিউ এবং ভাইরাল যে শব্দ দুটি আছে এই শব্দ দুটিকে পরিত্যাগ করে কোয়ালিটির দিকে এবং প্রতিভার বিকাশের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে নাহলে এই শিল্প সংস্কৃতি এই আবহমান যে সংস্কৃতি আমাদের এই সংস্কৃতি প্রশ্নবোধক হয়ে যাবে এবং এই সংস্কৃতি হারিয়ে যাওয়ার ক্ষয়ে যাওয়ার একটি আশঙ্কা থেকে যাবে।